বন্ধুরা, আজ আমি আমার মায়ের রেসিপিতে পটল ভাজি করব। আমরা পটল ভাজি সবাই করি, সবাই কম বেশি পারি, তো আমার মা কীভাবে ভাজতো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখনই পটল ভাজি করতে যাই তখনই আমার মায়ের রান্নার কথা মনে হয়। তো পটলটা এইভাবে আশ্রে নিয়ে তারপরে মাঝখানে কেটে জাস্ট 4 টুকরা করে এভাবে কেটে নেবে। তো মায়ের কথাই মনে পড়ে। তো আসলে যখন সংসারে ছিলাম তখন তো খুব একটা রান্না বান্না করতে হতো না, ভাবিরা ছিল, চাচিরা ছিল। তো বিয়ের পরে যখনই রান্না করতাম তখনই চিন্তা করতাম মা কীভাবে করতো, মা কেমন করে করতো। তো সেটাই মনে করে করেই আসলে রান্নাটা মোটামুটি শিখে গেছি এখন। তো তেলের পরে আমি পটলটা দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই পটলটাকে ভেজে নেব। এই পটল ভাজিতে বেশি পরিমাণে তেল দিতে হয় এবং ঢাকা দেওয়া যাবে না। ঢাকা দিলে কিন্তু পটল ভাজিটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে বেশি। তো এই জন্য এটাকে খোলা রেখে এটাকে তেলের উপরে ভালো করে ভেজে নেব। যেহেতু পটলটা মুচমুচে থাকবে এজন্য খোলাতেই ভেজে নেব। তো এরপরে দিয়ে দেবো বেশি পরিমাণে পেঁয়াজ, কারণ এই পটল ভাজির বিশেষত্ব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। এবং এই পেঁয়াজ আর কাঁচামরিচ আগেই দেওয়া যাবে না, পটল যখন এইরকম ব্রাউন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। কারণ প্রথমে যদি পটল ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া যেত তাহলে কিন্তু সেটা আগে পুড়ে যেত। দেখো আমার পটল ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, সাইড থেকে কিন্তু অনেক পরিমাণে তেল বের হয়ে গেছে। আমি এই তেলটা আমি অন্য তরকারিতে ব্যবহার করতে পারবো, কিন্তু পটল ভাজিটা আমি আলতো করে তুলে নেব। দেখো হয়ে গেছে আমার পটল ভাজি। আমার মা কিন্তু এভাবেই ভাজি করতো, খেতে কিন্তু খুবই ভালো লাগতো গরম ভাতের সাথে মুচমুচে পটল ভাজি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।